হ্যালো বন্ধু তো এই অোধ্যা মুভি যে বেরিয়ে গেছে তো মুভিটা কেমন হলো তো ফার্স্ট অফ অল মুভিটা হচ্ছে একটা অ্যাকশন বেসড মুভি তো মুভির অ্যাকশন কিন্তু এখানে আমি বলবো টপ নচ বিকজ এখানে অনেকগুলো অ্যাকশন স্টার্টিং থেকে তুমি অ্যাকশন পাওয়া শুরু করবে মুভির স্টার্টিংয়ে যে অ্যাকশনগুলো আছে না সেগুলো হ্যান্ড টু হ্যান্ড কম্বার্ট বলো বা তুমি বন্দুক দিয়ে ইউজ করা বলো সেগুলো তুমি অনেকটা ওয়েস্টার্ন ভিউগুলো পাবে ঠিক আছে ওয়েস্টার্নে যেরকমভাবে হলিউডে যেরকমভাবে অ্যাকশনগুলো দেখানো হয় না জাস্ট ওই মারলো উড়ে যাচ্ছে সাউথ ইন্ডিয়ার মতো একটা লাথি মারলো উড়ে চলে যাচ্ছে এইভাবে আমাদের এখানকার মুভি হয় বাট সেরকম কিন্তু একদমই না সেখানে হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যটগুলো যেগুলো স্টাইলিস্ট হতে যেগুলো করে সেই রকম কিছু তুমি কিন্তু এখানে পাবে তুমি যদি আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি তুমি যদি উইক দেখে থাকো ওখানে যে হ্যান্ড টু ফাইটগুলো একটা অন্য লেভেল চাকু দিয়ে ফাইট বা একটা পেন্সিল নিয়েও ফাইট সেটা এতটা ক্রিয়েটিভ হতে ইউজ করে সেটা দেখতে অসাধারণ লাগে সেরকম কিছু কিন্তু তুমি এই মুভিতে পেরে চলেছো ঠিক আছে স্পেশালি আমি দুটো জায়গা বলবো একটা হচ্ছে আমরা ট্রেলারে দেখেছিলাম যে হ্যান্ড টু হ্যান্ড ফাইট করছে একবার নাইফ দিয়ে একবার পিস্তাল দিয়ে ঠিক আছে একবার বড় বাগান দিয়ে তো সেটা এই যে পুরো অ্যাঙ্গেল থ্রি সিক্সটি অ্যাঙ্গেলকে ফাইটটা ওয়ান একটি অ্যাঙ্গেল বা ত্রিশটি অ্যাঙ্গেল ফাইটটা ওটা খুব সুন্দর লেগে দেখতে খুব সুন্দরভাবে ইউজ করা হয় যেটা কিন্তু জেনারেলি আমরা দেখতে পাই না বলিউড মুভিতে ঠিক আছে সেকেন্ড একটা মানে ফার্স্ট খুব ভালো লেগে সেটা হচ্ছে প্লেনের মধ্যে আমাদের আই থিঙ্ক ফার্স্ট হাফে পরে রয়েছে ওটা প্লেন টেল রোটেট হচ্ছে ওটা আমরা ট্রেলার হচ্ছে দেখেছি সেখান থেকে ওরমভাবে ফাইট চলছে ঠিক আছে সেখানে সিদ্ধানন্দ ওর সময় ফাইট করছে সেই ফাইটিং সিনটা কিন্তু খুব ইউনিক হয়েতে বানানো হয়েছে যেটা কিন্তু খুব নতুনত্ব আমার লেগেছে সেখানে ভিজুয়াল ফেক্টগুলো বেশ কাজ করে ঠিক আছে তো যেটা বললাম ফাইট কিন্তু এখানে একদম জম্পেস আছে সে বেশ ভালো লাগে তো মুভির স্টোরি যদি বলি সিম্পলি আমরা যেটুকু ভেবেছিলাম যে ট্রেলার থেকে মোটামুটি সব জানা যাচ্ছে যে কীরকম সিম্পলি হবে মুভিটা প্লেন হাইজ্যাক হচ্ছে আমাদের হিরোগ বাড়াচ্ছে বাট সেরকম না মুভিতে কিন্তু অনেকগুলো টুইস্ট আছে মুভিতে একটা দুটো প্লেন হাইজ্যাক আছে ফার্স্ট প্লেন হাইজ্যাকটাতে আমাদের সিধা ফেল করবে তারপর একটা বড় একটা ধাক্কা হবে ইন্ডিয়া ঠিক আছে ওদের জন্য প্রবলেম হবে সেটা কিছু ট্রেলার দেখেছো সেকেন্ড আর একটা হাইজ্যাক হবে সেখানে অনেক টুইস্ট আছে ঠিক আছে সেখানে কী করে আমাদের হিরো কাম মানে কামব্যাক করে ঠিক আছে কিন্তু হিরোকে সবসময় হিরো হিসেবে দেখানো হচ্ছে না ঠিক আছে ট্রেলার তো আমরা ঘিনটে পেয়েছো তো এর বেশি বলবো না স্পয়লার হয়ে যাবে কিন্তু প্রত্যেকটা ট্যুইস্ট ইউজ করা হয়েছে না প্রথম দিকের ট্যুরিস্টগুলো বেশি আমার জন্য কাজ করে পরের দিকের ট্যুরিস্টগুলো না কিছুটা আমার ইনলজিক্যাল মনে হয়েছে কারণ মুভিটা স্টার্টিং দেখতে বেশ লজিক্যালি চলছিলো ঠিক আছে এবার লাস্ট দিয়ে কয়েকটা ভালো লেগেছে বেশ কমার্শিয়াল মুভির জন্য ভালো বাট এটা সিরিয়াস মুভি চলছিলো তো ওখানে ওই লজিকগুলোর একটুখানি নিয়ে একটু প্রবলেমটি লেগেছে ঠিক আছে তাছাড়া মুভিটা কিন্তু ফুল ফুল টু মানে এন্টারটেনমেন্ট কিন্তু কোনো প্রবলেম নেই ঠিক আছে সেকেন্ড ভালো জিনিস যেটা সিদ্ধার্থ মালহোত্রার কাজ এখানে ঠিক আছে সিদ্ধার্থ মালহোত্রা এখানে দারুণ কাজ করেছে ওকে শেরশাহ বা এই ধরনের কিছু ক্যারেক্টারগুলো যেখানে দেখি ওকে মানে পুলিশ অফিসার বা আর্মি অফিসার এই খুব সুন্দর প্লে করে এবং এখানেও সে আই থিঙ্ক বেটার কাজ করেছে ঠিক আছে আর শেষ হাজার যেরকম দেখেছিলাম আমি বলবো সেরকম বা তার থেকে একটু বেটার কাজ করেছি ঠিক আছে তো এখানে ওকে কিন্তু সেই লেভেলটা মানায় এবং আরেকটা বিষয় আছে অ্যাকশান মুভির জন্য একটা হিরো লাগে অ্যাকশান হিরো ঠিক আছে সেই ব্যাপারটা কিন্তু সিদ্ধার্থে রয়েছে শুধু দেখতে ভালো লাগা স্টাইলিশ লাগা এবং ওকে যেভাবে প্রেজেন্ট করেছে এখানে আই থিঙ্ক দুটো ডাইরেক্টর আছে ঠিক আছে আর এই দুজনই আই থিঙ্ক সিদ্ধার্থ আনন্দ যে ডাইরেক্টর তার আগে অ্যাসিস্ট করেছে এটা প্রথম আই থিঙ্ক দুজন মিলে ফার্স্ট টাইম একটা বড় মুভি আর ডাইরেক্টিং করছে ঠিক আছে তো ওদের কাছে না আমরা একটি দেখেছি সিদ্ধানন্দ যেরকম ব্যাপার থাকে ওর কাছে মানে হলিউড মুভির খুব ইন্সপিরেশন কুর্জেন মুভি এদের মধ্যেও একটা আমি দেখতে পাচ্ছি যে এরা একটু উনি হলিউড মুভি থেকে ইন্সপায়ার ঠিক আছে সেটা বেশ ভালো আমরা যেগুলো জেনারেলি দেখি না যেরকম বললাম ফাইটিং সিনগুলো ওর ইউনিক ওয়েতে আমাদের ইন্ডিয়াতে ফাইটিং সিনগুলো করা হয় না সেটা খুব ভালো লেগেছে এবং কিছু কিছু টুইস্টও না আই থিঙ্ক ওরা একটু ওখানে বাইরে থেকে নিয়েছে ঠিক আছে স্পেশালি আমি তুমি বলবো অল ইম্পাস হ্যাজ ফলেন বুড়ো একটা মুভি ছিল হলিউড মুভি ঠিক আছে সেখানে হোয়াইট হাউসের মধ্যে দুষ্কে ঢুকে আছে সেখান থেকে আমাদের একজন হিরো ছিল বের করবে সবাইকে সেরকম একটা স্টোরি ছিল ঠিক আছে তো সেরকম কিছু আমরা এখানেও দেখতে পাই ঠিক আছে কাইন্ড অফ কপি করা হয়েছে বলা যেতে পারে বাট ঠিক আছে বাট এখানে যে ইউস্কো আছে ইন্ডিয়াতে সেরকম খুব একটা কাজ এই ধরনের স্টোরি খুব একটা কাজ হলে সেটা ভালো লেগেছে একটা জিনিস কন্টিনিউসলি চলছে এটা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের প্রবলেম সেটা এখানেও রয়েছে বাট এখানে যেভাবে প্রেজেন্ট করা হয় সেটা আমার ভালো লেগেছে আর এই মুভিটা না তুমি কিন্তু মানে হিরোর মুভিটা ঠিক ঠিক আছে এটা কিন্তু অনেক মুভি হয় না যে ভিলেন খুব ভালো ঠিক আছে সেরকম ব্যাপার বাট এটা কিন্তু হিরোর মুভি যেটা আমরা জেনারেলি মোস্ট অফ দ্য মুভি দেখে থাকি হিরোর মুভি তো এটা হিরোর দিক থেকে যখন তুমি দেখছো সে মুভিটা ভালো কিন্তু ভিলেনের বা ভিলেনটা এখানে আমাদের ট্রেলারে দেখাই নি সেরকমভাবে ভালো না ঠিক আছে ওদের ডায়লগুলো খুব ক্রিঞ্জ দেওয়া হয়েছে এবং ওদের অ্যাক্টিং আমার অতটা ভালো লাগেনি না যে টেরিসগুলো নেওয়া হয়েছে ঠিক আছে আই থিঙ্ক নির্জা বললের মুভিটার নাম ছিল যতটুকু মনে পড়ছে আমার ওটা মানে প্লেন হাইজ্যাক মুভি খুব সিরিয়াস মুভিটা ছিল ঠিক আছে সোনাম কাপুর ওখানে ছিল তো খুব সিরিয়াস ছিল সেই এরকম যে ফিলিং যে খুব মানে স্পিলের হাইজ্যাক হয়ে যে কোনো সময় কোনো সিভিলের মরতে পারে সেই জিনিসটা কোনো ফিল হয়নি ঠিক আছে মুভিটার মধ্যে ওই যে ওই জায়গাটা ওখানে বিল্ড করতে পারে যদি আমি বলবো মুভিটা যেভাবে আমাদের ইউজ করেছে না স্টার্টিংয়ে ফার্স্ট হাফটা খুব ফার্স্ট প্লেস ফার্স্ট হাফটা এবং সেটা খুব সুন্দর লাগে ঠিক আছে স্টার্টিং দিয়ে কিছুটা আমাদেরকে সিদ্ধার্থ মালোত্রার যে বাবা ছিল রহেন্দ্র কাজ করেছে ঠিক আছে তার একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া হয় দেন ওর যে ওয়াইফ আছে ঠিক আছে এখানে আই থিঙ্ক রাশি খান্না প্লে করছে সে তার সঙ্গে সম্পর্কটা খুব ফার্স্ট পেসে বেরিয়ে যায় ঠিক আছে এইবার যখন হাইজেকে আসছি সেখানে আমি বলবো দিশাপাটানির ক্যারেক্টার আমরা সেখানে দেখতে পাই এবং সে একটা ইয়ার হোস্টেস ঠিক আছে এরপরে ওর কিন্তু বেশ অনেক কিছু করতে দেওয়া হয়েছিলো যেখানে ও আমি বলবো না অতটা ভালো কিছু করতে পেরেছে বিকজ এখানে ওর কাছে অপশান ছিল ওর কাছে অনেক কাজ ছিল যেটা করতে পারতো বাট অতটা ভালো ওর কিন্তু অ্যাক্টিং লাগেনি বাট আমি বলবো ওর জেনারেলি যেরকম অ্যাক্টিং তার থেকে বেটার কাজ করে ঠিক আছে এবং এখানে অ্যাক্টিংস খুব আমার হাস্যকর লেগে সেটা হচ্ছে একটা যখন প্লেন এবং সেখানে যখন কোনো হাইজ্যাক হচ্ছে সেখানে তখন যে স্টাফরা তাদের কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রোল হয়ে যায় ঠিক আছে সেখানে তোমার একটা মানে শুধুমাত্র এয়ার হোস্টে আছে আর কোনো এয়ার নেই নেই যে সেটা আমার একটুখানি একটু অড লেগে ঠিক আছে বাকিদের কোনো ওর ভূমিকাই নেই ঠিক আছে ও লিড করতে পারে বাট বাকিদের ভূমিকা থাকা দরকার ছিল ঠিক আছে তো এবার আমি যদি বলি অ্যাক্টিংয়ের কথা ফার্স্ট অফ অল বললাম সিদ্ধার্থ মহান তো যথেষ্ট ভালো কাজ করেছে এখানে যেরকম কাজ করে থাকে তার থেকেও ওইগুলো একটু বেটারি কাজ করেছে ও নিজে জি জান দিয়ে কাজ করেছে এবং ওকে ভালো লেগেছে না অ্যাকশন হিরো হিসাবে ঠিক আছে কয়েক জায়গায় একটুখানি ও শেড নেওয়ার চেষ্টা করেছিল যে ও হিরো না ও ভিলেন ঠিক আছে সেটা আমরা দেখেই বুঝতে পারেন যে ও ভিলেন হবে না ও হিরোইন ঠিক আছে তো করে আসবে আমি বুঝতে পারবে সেকেন্ড রাশি খান্নায় ওর সঙ্গে যে মানে কমা মানে অ্যাঙ্গেলটা দেওয়া হয়েছে ওটা না হলেও চলতো মুভিতে ঠিক আছে বাট রাশি খান্না এখানে নিজের কাজ ভালো করেছে এবং অতটা স্পেস ওদের দেওয়া হয় দেওয়া যেতে পারতো স্পেশালি লাস্ট থেকে রাশিখানা কিছু নেই ঠিক আছে স্টার্টিং দিকে ওদের একটা গান দেখি ওদের মানে লাইফটা বুঝিয়ে দেওয়া হয় ওদের প্রেমটা বুঝিয়ে দেওয়া হয় লাস্টে রাখাই হয়নি ঠিক আছে থার্ড আইন বলবো বাঘের ব্যাকগ্রাউন্ড কারেক্টর যা ছিল তার ঠিকঠাক কাজ করেছে অনেক একদম মানে বলবো সাইড রোলে ছিল বলতে পারি ঠিক আছে মানে ক্যামিও ছিল কাইন্ড অফ স্টার্টিং দিকে তো ওটা আমার খুব একটা ওয়ার্ক করে না বিকজ ওটার উপর ভালো করে টাইম স্পেন্ড করা হয়নি ঠিক আছে এবং দিশা পাটনী যেটা বললাম যে ওকে কাজ কিন্তু আমি যেটুকু দেখেছিলাম ট্রেলার কিছুই ছিল না ওর কিন্তু অপশান ছিল ওখানে ভালো কাজ করার ওর রোলটাই কিন্তু অনেক কিছু ছিল যতটা ও করেছে এর আগে তার থেকে বেটার কাজ করেছে বাট আরও বেটার হতে পারতো ঠিক আছে তো অল অল আমি বলবো ব্যাকগ্রাউন্ড যে স্কোরটা চলছে না ব্যাকগ্রাউন্ড বিজিএম যেটা সেটা কিন্তু মুভিটাকে অনেকটা আপলিফট করে ঠিক আছে মিউজিক মোটামুটি খুব হাইফাই কিছু না আমরা গান দেখি দু একটা গানগুলো মোটামুটি ভালো ঠিক আছে কিন্তু হাইফাই কিছু না বাট ভালো কিন্তু বিজিএমটা বেশ ভালো যেসব ফাইটিং সিনগুলো বা অ্যাকশন সিনগুলো বা খুব টেনশন সিনগুলো যেভাবে ইউজ করেছে না সেটা খুব ভালো লেগেছে তো অল ইন একটা ভালো মুভি তুমি হলে কি ডেফিনেটলি দেখতে পারো তোমার পয়সাও নষ্ট হয়েছে মনে হবে না বাট এটা হাইফাই কিছু মুভি হয়নি ঠিক আছে যেটা এখন আশা করা যা যেতে পারে যে খুব ভালো কিছু হবে এক্সটারঅর্ডেন্ট কিছু হবে সেরকম কিছু না বাট যথেষ্ট ভালো মুভি একবার হলে কি ডেফিনেটলি দেখা যেতে পারে পয়সা ওষুধ মনে হবে ঠিক আছে তো তোমাদের এই বিষয়ে কী মতামত আমি কমেন্টে নিশ্চয়ই জানি আর আমার সঙ্গে দেখাবে নেক্সট সিডি গুড 吧。